हेलो वेलकम बैक टू द चैनल आमी एसेछि आमार मायर काछे। तो एटा होलो आमार छोटी छोटो मे। तो चेरी फर्स्ट टाइम एकटा एतो छोटो बाच्चा के देखेछिलो ताई ओर फर्स्ट रिएक्शनटा आमार छोटी कैप्चर करे रेखेछिलो। एतो दिन पर आमी जखन मायर काछे एसेछिलाम आमार ए आशाटा खूब पेनफुल छिलो, बाट माने मा के एइभाबे देखबो आमी कखनो भाबिनि, तो তাই খুবই কষ্ট লাগছিল। কিন্তু আমরা যখন একসঙ্গে সবাই হয়েছিলাম মায়ের মনটা একটু ভালো লাগছিল, মায়ের মন মেজাজটাও একটু ঠিকঠাক লাগছিল। তো এখানে আমি দিদির মেয়ের সঙ্গে একটু খেলা করছি, একটু আদর করছি। ও এবছরই হয়েছে, হওয়ার পর থেকে আমি ওকে ফার্স্ট টাইম দেখলাম। আবার এতদিন পর একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে মানে সেই অভিজ্ঞতাটাই একটু অন্যরকম। আবার চেরির ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, তাই ওকে আমি অনেক আদর ভালোবাসা আশীর্বাদ দিলাম যাতে ভালোভাবে থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। জানি একটু বড়দের মতো কথা বলছি, কিন্তু আর এই হলো, দেখো চেরি ওকে মাঝে মাঝে দেখছে আর খেলাধুলার ওর মুড জাগছে যে ওর সঙ্গে খেলবে, কিন্তু ও তো বুঝতে পারছে না এত ছোট। বেবি 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 এখন ব্যাট খেলতে পারবে না বাবু। এখানে আমার দিদির দুই মেয়ে আর চেরি বসে আছে খেলছে, আর বাচ্চাটা প্রচুর কথা বলছিল। চেরির ছোট বুনু, ওর নাম হচ্ছে নিধি। তো নিধি বারবার ধরে এদিক ঘুরে যাচ্ছিলো আর চেরি ওকে বারবার ধরে ঘুরিয়ে দিচ্ছিল। ও জানি না, ও বুঝতে পারছিলো না, ও খেলা ভাবছিলো মানে। কিন্তু এই জিনিসটা খুব মানে অন্যরকম এক্সপিরিয়েন্সটা। দেখো ওর মানে এত অবাক হচ্ছে কি হচ্ছে ওর সঙ্গে কথা বলছে এত ছোট্ট একটা বাচ্চা। তো ওর খুব মজা লাগছে, ও বারবার ধরে মুখটা এদিকে ঘুরিয়ে দিচ্ছিলো বলে ওকে টেনে নিচ্ছিল। আমি তাও চেষ্টা করছিলাম যাতে বাচ্চা না লেগে যায়, কিন্তু চেরি এত ছটপট করছিল বা নিধিকে দেখে মানে কি বলবো, ওরও তো খুব এক্সাইটমেন্ট লাগছে না। সব বাচ্চাগুলো এখানে এসে জড়ো হয়েছে, তো ওর মজাটাই একদম আলাদা। সত্যি জানি ভাই বোনরা যখন এক জায়গায় হয় সেই মজাটা আলাদা হয়। বড় হয়ে যখন এই ভিডিওগুলো চেরি দেখবে তখন বুঝতে পারবে ও কেমন ছিল বা কেমন এই দিনগুলো গেছে। উঠে করে ছটফট করে বলে কি করছে ও? গুড মর্নিং। তো এখন আমি আছি, দেখতে পাচ্ছ অনেকে হয়তো এই জায়গাটা চেনো। আমি এখন আমার মায়ের বাড়িতে এসেছি, মায়ের কাছে এসেছি। তো আসার পর থেকে অনেক দিন হয়ে গেছে, আজকে তো ফেরার দিন, সকালবেলাটা উপরে এসেছি আরেকবার। এসে পর থেকে ক্যামেরার সামনে আসার মতো ক্ষমতা ইচ্ছে কোনো কিছুই ছিল না, জানোই মানে এতদিন পর যখন আসছি এবারে আসাটা খুবই বোঝাতে পারবো না, খুবই অন্যরকম আর খুবই পেনফুল ছিল আমার কাছে। কীভাবে এই কটা দিন কেটে গেছে না বোঝাতে পারবো না। একটা টাইম ছিল আমি এখানে ছাদে আসলে কিছুক্ষণ যদি ছাদে থেকে যেতাম, বাবা নিচ থেকে ডাকতো রোদে কী করছিস। যাই হোক, মায়ের কাছে এসে মায়ের সামনে মায়ের মুখোমুখি তাকাতে পারছিলাম না, আমার ভাল লাগেনি। আমি একদমই মায়ের কাছে মানে মায়ের সামনাসামনি মায়ের আশেপাশে ঘুরছি, কিন্তু পাশে গিয়ে বসে যে তাকাবো না সেই রকম মাকে কোনোদিনও এভাবে দেখবো ভাবিনি। তো সবাই এসেছিল, বাচ্চাগুলো তো খুবই আনন্দ একসঙ্গে এতজনকে পেয়েছে। আজকে জগদ্ধাত্রী পুজো বলে আওয়াজটা শুনতে পাচ্ছ ভাগ্যের। তো যাই হোক, একটু পরে বেরিয়ে যাবো, শ্বশুরবাড়ি যাবো, তাই ভাবলাম একবার ছাদটা ঘুরে যাই। ঠান্ডা পড়ে গেছে এখানে হঠাৎ করে কাল থেকে, চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো শ্বশুরবাড়িতে আমি এসে গেছি, এসে পরে দেখছি গাছে এতগুলো লঙ্কা হয়েছে।
তো আমার শ্বশুর বাড়িতে ছোট্ট একটা বাগানের মতো করে রেখেছে আমার শাশুড়ি। খুব মানে অনেক ধরনের গাছ আছে ওখানে, লেবু থেকে আরম্ভ করে লঙ্কা সব কিছু আছে। মাঝে মাঝে শীতকালের দিকে গাঁদা ফুল, গোলাপ ফুল, অনেক ধরনের গাছ লাগায় আমার শাশুড়ি মা। চেরি এখানটা ঘুরে ঘুরে দেখে, যদিও চেরির এই স্বভাব নেই যে গাছপালা মানে ছিঁড়বে। তো আমি ওকে দেখাচ্ছিলাম যে এটা দেখো লঙ্কা, এটা দেখো লেবু, দেখো লেবু হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, আর খুব সুন্দর গন্ধ হয়, আর সেরকম মানে টেস্টটাও খুব সুন্দর হয়, আমরা মাঝে মাঝেই খাই। তো তো এই হলো, আমাদের যাওয়ার টাইম খুব কাছে এসে গেছে, তাই এই জিনিসগুলোকে ক্যাপচার করে রাখা আমার পক্ষে মানে আমার জন্য খুব ইম্পর্টেন্ট। বল, সোয়েটার পরতে গেছিলো দেখলাম আধ ঘন্টা ধরে ওখানে বসে আছে, জাদু সেজেছো কেন তুই? আমি ওই জিনিস ওটা আমার হবে কিনা জানি না, দেখো ওটা পরে যাবো, এই যে সালোয়ারটা মনে হয় খুলতে হবে একটা টাইট হবে। আজকে অ্যাকচুয়ালি আমার মামা, মামার না মানে মামা শ্বশুর মামা, আমার বরের মামার মেয়ের বাড়িতে ইনভিটেশন আছে, তো সেই কারণে আমি একটু জামা আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, তাই ভাবছি আর এখান থেকে বের করবো না, যদি আলমারিতে কিছু আছে সেই সেইটাই পরে যাবো স্পেডিংয়ে। তো আর কতক্ষণ থাকবো জানি না, তো শাড়ি পরে থাকতে পারবো না। ওকে একটা ক্লিপ খুলে দিই মানে লাগিয়ে দিই, কোথায় যে খুলে দেয় খুঁজেই পাওয়া যায় না। সুকান্ত, তাহলে আমি চললাম, আর এই ড্রেসটা আমি অনেকদিন পরে পরছি, মানে এটা আমি কাশ্মীর থেকে কিনেছি, তার মানে এটা অলমোস্ট তিন বছর পর পরলাম। চলো জুতোটা পরি, আজকে ঠান্ডা জলে স্নান করতে হচ্ছে, চলো। তো দিদির বাড়ি থেকে আসার পর দেখো চেরির দৌড়া তো আবার স্টার্ট হয়ে গেছে, ওর জিনিসটা খুব মজা লাগছে, দেখো লেপের মধ্যে ঢুকে দিদার সঙ্গে খেলা করছে। তো এখন চেরি দাদুর সঙ্গে সিঁড়ি দিয়ে ওঠা শিখছে, প্লাস পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখবে বলছে। তো ও দাদু ওকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে তুল, ও তাড়াতাড়ি শিখে যায়, মানে এত তাড়াতাড়ি ও শিখে যাচ্ছে সিঁড়ি দিয়ে, কি সুন্দর, এই ফার্স্ট টাইম ও সিঁড়ি দিয়ে উঠছে। এবারে দেখো ঘুরে ঘুরে দেখছে এদিক ওদিক, আর দাদু টুকি খেলছে, দাদুর পেছন পেছন যাচ্ছে দাদুকে খুঁজতে। তো এটা হলো আমাদের ওপরের তলাটা, নিচের তলাটাতে বাবা মারা থাকে, আমরা ওপরের তলাটাতে থাকি। বাট ডোন্ট ওয়ারি, আমরা আলাদা খাওয়া দাওয়া করি না, অনেকের আবার প্রশ্ন এসে যায়। তো তো আমরা একসাথেই থাকি, বাস রুমটা ওপরে ঘরে আমাদের, ঠিক আছে, নিচে একটা রুম আছে, তো তাই ওপরের ঘরে একটা রুমে থাকি আমরা। তো এখানটা হলো একটা বড় হলঘর আছে, আর ওইদিকে একটা দালান, আর রান্নাঘরটা আছে। রান্নাঘর একটা এক্সট্রা করা আছে, কখনো কখনো হয় যে প্রোগ্রাম হয় তখন এই রান্নাঘরটা খুব হেল্প করে আমাদের, বা ধরো চেরির গরম জল করার বা টুকটাক জিনিসপত্র গরম করার জন্য এইটা খুব কাজে লাগে আমাদের, অন্য কিছু রান্না টান্না আমাদের হয় না এখানে। ব্যাস চেরির হওয়ার আগে আগে এই রান্নাঘরটা আমাদের করা হয়েছিল, তো দেখো কি সুন্দরভাবে এটা আমাদের কাজে লেগে যাচ্ছে এখন। তো এই হলো, দেখো চেরি নিজের থেকে একটু শিখে গেলে ও নিজের থেকে ওঠা নামা করা, বা দেখো আমাদের এই ফ্ল্যাট বাড়িতে কিন্তু এই ইয়েগুলো থাকে না, এরকম উঁচু উঁচুগুলো থাকে না, এত উঁচু নিচু, কিন্তু ও কিন্তু ঠিক একবার দেখে পরে ও অভ্যাস করে ফেলেছিল। আফটারঅল নিজের বাড়ি নিজের বাড়িই হয়, ওটা রক্তেই লেখা থাকে যে নিজের বাড়িতে কীভাবে থাকা না থাকা, এগুলো তো অন্য জায়গায় থাকলেও হয়ে যায় তাই না। তো এই দেখো নিজের থেকেই পেরিয়ে যাচ্ছে, দেখছো।
এখানে কিন্তু ফার্স্ট টাইম ও ঘোরাঘুরি করছে, না হলে তো আমরা জাস্ট ওপরের রুমে ঘুমোতেই আসি, বাকি অল টাইম তো নিচের ঘরেই থাকে ও। তো তারপরের দিন ভাবলাম যখন সিঁড়ি ওঠা শিখেই গেছে, তো নেক্সট দিন আমরা ভাবলাম একটু ছাদে নিয়ে যাই, আর এত সুন্দর রোদ তাই ছাদে একটু রোদে ঘোরাফেরা করবে, রোদটাও লাগবে। এইটা ছোট, এই যে বিশ্ববিখ্যাত পুরনো সুকান্ত সাইকেল, এটা ধুলো পড়ে গেছে। চালাতে পারবে সাইকেল? আমি কোনোদিন সাইকেলে চাপিনি, মানে তোমার, আমার খুব শখ আছে, আমি সাইকেল চালাতে পারি। ও ফার্স্ট টাইম ছাদে আসছে, দেখি কেমন রিয়াকশন হয়। আমি আসছি, আমি আসছি, এসো এসো এসো। কে রে, কি রে, এটা কি রে? না বন্ধ করতে হবে না, থাক খোলা থাক, খোলা থাক মামা, চলো। বাবা রে মজা লাগছে, চলো। কি রে, এই ছাদে পাপা কত খেলাধুলা করেছে জানিস? সুতোটা কেটে, হাত কেটে যাবে, মাঞ্জা দেওয়া সুতো শরীর। অনেকদিন বাদে ছাদে এলাম, আর ওকে তো ফার্স্ট টাইম এখানে নিয়ে এলাম, হেভি লাগছে তো। এই যে ঘুগনি বানানো হবে, অন্ধকার লাগছে না? হ্যাঁ, সূর্যের উল্টো দিকে মাথার নিচে পড়ে আবার প্র্যাকটিস হবে।